আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো এখানে আমি জিওন টেস্টনেটের একটা পোস্ট শেয়ার করেছি। এটা হচ্ছে যারা জিওনে কাজ করেছেন তাদের হচ্ছে এখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে, একটা গ্যালাক্সির ওয়েট মেন করতে হবে এবং গিল্ডের সাথে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে, গিল্ডে জয়েন করতে হবে আর কি টোটাল। তো গিল্ডে জয়েন করার জন্য আপনাদেরকে ডিসকর্ড থেকে কিছু রোল নিতে হবে। তো প্রসেস যতটুকু পারি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপাতত এখানে এখানে যে ফর্ম আছে এখানে গেলে আপনি অনেকগুলো কুইজ পাবেন, কুইজগুলোর আনসার কীভাবে দিবেন আমি এখানে লিখিয়ে দিয়েছিলাম যে আমি ভিডিও করে দিয়ে দিব, দেখিয়ে দিব আর কি, ভিডিও আকারে দিয়ে দিব আপনাদের জন্য। তো এই জন্য আর কি এখন ভিডিওটা ম্যাক করতেছি। তো প্রথমে আপনি এই যে ফর্মটা এইভাবে ওপেন করবেন। যারা জিওন টেস্টনেটে কাজ করতেছেন এতদিন ধরে করতেছেন তারাই শুধু এই কাজগুলো করবেন, ভিডিওটা দেখবেন, আদারওয়াইজ বাকিটা দেখবেন না, স্কিপ করবেন। তো এরকম একটা ফর্ম আপনার সামনে চলে আসবে। এখানে হচ্ছে আপনাকে একটা মেল দিতে হবে। মেলটা কোন মেল দিবেন? ইউজ সেম এজ গ্যালাক্সি টু ক্লেম ব্যাচ। আপনি গ্যালাক্সিতে জিওনের যে ইয়াগুলো ওয়েটিগুলো ক্লেম করেছেন সেই গ্যালাক্সিতে যেই জিমেল দেওয়া আছে আপনি সেম জিমেলটা এখানে দিবেন, ঠিক আছে? তা আমি আমারটা দিচ্ছি, আপনারা আপনাদের জিমেলটা দেখে নেবেন। যদি গ্যালাক্সির কোন জিমেল অ্যাড করা আছে না জানেন বা ভুলে যান তাহলে কী করবেন, গ্যালাক্সিতে গিয়ে আপনার প্রোফাইলে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন, এরপরে সোশ্যাল অ্যাকাউন্ট নামে অপশান আছে ওখানে ক্লিক করলে আপনার জিমেল আপনার সব কিছু দেখতে পাবেন, আপনার টুইটার ডিসকর্ড কী কী কানেক্ট করা আছে ওই জিমেলটা দেখে এখানে সিম্পল দিয়ে দিবেন, জাস্ট এতটুকু। এরপর হচ্ছে এখানে কুইজের আনসারগুলো কোনটা কী হবে এখানে দেখেন, হোয়াট ইজ জিওন আপনাকে প্রশ্ন করছে। জিওন মানে কী? জিওন মানে হচ্ছে জিওন ইজ এ লেয়ার ওয়ান ব্লকচেন। আমি আগেই বলেছিলাম, প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে জিওন হচ্ছে লেয়ার ওয়ান ব্লকচেন। তো এখানে আনসারগুলো আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে দেখে দিয়ে দিবেন, ঠিক আছে? একটা স্ক্রিনশট রেখে দিবেন যদি বুঝতে না পারেন। তো আমি এগুলো আমার এমনিতে মুখস্থ হয়ে গেছে কারণ আমি আরও একটা ওয়ালেটে করেছি গতকালকে। তো দেখেন আমি কোনটা কোনটা করতেছি, সেম এগুলো ক্লিক করে করে দিয়ে দিবেন। এখানে হচ্ছে অ্যাবস্ট্রাকশন হবে, এখানে আবার অল অফ দ্য অ্যাবভ কিন্তু অনেকগুলোতে আছে, সবগুলোতে দিয়েন না, এখানে হবে অ্যাবস্ট্রাকশন এটা, ঠিক আছে? এরপর হচ্ছে এখানে উপরেরটা হবে, এটা একটু মিলিয়ে আপনাদেরটা মিলিয়ে নেবেন, উপরে বা নিচে থাকতে পারে, একটু দেখে দিবে দিয়ে দিবেন। এরপর এখানে এটা হবে, তো এগুলো স্ক্রিনশট রেখে দিয়েন যদি ভুল টুল হয় আবার। তো যাই হোক, এখানে আপনাদেরকে বলছে আপনাদের জিওন যে টেস্টনেটে কাজ করেছেন এই এটা সম্পর্কে আপনাদের এক্সপিরিয়েন্স কী বা আপনাদের কিছু আপনাদের মানে মন্তব্য লিখবেন আর কি, জানতে চাইছে ওরা, আপনাদের এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করবেন। তো আমি আমার একটা আপনারা কিছু লিখেন লিখবেন, লিখে এখানে সাবমিট অপশন আছে, সাবমিট করে দিবেন জাস্ট। আপনাদেরকে পরের পেজে নিয়ে যাবে। এরপরে এখানে এসে দেখেন এই যে ভিউ স্কোর নামে অপশন আছে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে দেখে নেবেন আপনার সবগুলো কোশ্চেনের আনসার কুইজগুলো ঠিকঠাক হয়েছে কিনা এখানে দেখা যাবে। তো দেখেন এখানে উপরেই দেখলে দেখতে পাবেন আপনি, ভালো করে একটু খেয়াল করে আমি একটু জুম করতেছি যে দেখেন 13টার মধ্যে 13টা আপনার ফিল আপ হলে এরকম 13/13 থাকবে, আর না হলে কম থাকলে তো বুঝতে পারবেন। তারপর নিচের দিকে এসে এমনিতেই দেখে নিতে পারেন, নিচে সবগুলো আমার ঠিক আছে, আপনারা এইভাবে করে নেবেন। এই গেল হচ্ছে ফর্ম ফিল আপের বিষয়টা। এরপরে সেকেন্ড কাজ কী করবেন, সেকেন্ড কাজটা একটু দেখিয়ে দিই। এরপর হচ্ছে আপনারা গ্যালাক্সির ওয়েটিটা মেন্ট করবেন। মেন্ট করার জন্য অবশ্যই আমি আমারটা ওপেন করতেছি। আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে দেখেন আপনারা যে একটু আগে যে ফর্মের মধ্যে কুইজ ফিল আপ করলেন, তো আমি করলাম আর কি, এটা আমি গতকালকে করেছিলাম, এটা কিন্তু 24 ঘন্টা পরে এখানে ঠিক মার্ক উঠবে আর কি, ভেরিফাই হবে, ওদের অ্যাডমিন ভেরিফাই করে দিবে, এটা সাথে সাথে হবে না, ওটা করলে এটা হয়ে যাবে। এরপরে এটা ফলো দিয়ে আসলে এটা হয়ে যাবে। এখানে হচ্ছে আপনাকে ডিসকর্ড থেকে সিন্ডিকেট নামে একটা রোল আছে, এটা নিতে হবে। তো আপনি এখানে সিম্পল ক্লিক করবেন, ক্লিক করে আপনি ডিসকর্ডে চলে যাবেন, এখানে আছে ডিসকর্ড, এখান থেকে ডিসকর্ড চলে যাবেন। ডিসকর্ডে গিয়ে আপনি ভেরিফাই করবেন, ফার্স্ট অফ অল ভেরিফাই করার সময় দেখবেন সিন্ডিকেট নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করলে এই রোলটা অ্যাড হয়ে যাবে সাথে সাথেই। তারপর এখানে এসে ভেরিফাই করে নেবেন, জাস্ট এতটুকু করে নেবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে দেখেন যে আমি ক্লেম করে ফেলছি, আপনারা এখানে ক্লেম করতে পারবেন একদিন পরে, বিষয়টা দেখিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনাদের কী করতে হবে, এখান থেকে গিল্ডের রোলটা কপি করে নেবেন, কপি করে নিয়ে অথবা এখান থেকেও চলে যেতে পারেন, কপি করে নিয়ে আপনার যে মিসেস ব্রাউজার অথবা আপনি যে ব্রাউজারে কাজ করতেছেন ওই ব্রাউজারে পেস্ট করবেন। তো আমি মিসেস ব্রাউজারে কাজ করতেছি, এটা আমি অ্যাড করে নিচ্ছি এখানে, এখানে পেস্ট করলে হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি এখান থেকে যে সাইনিংটা করে নেবেন, মানে আপনার ম্যাটামাক্সের যে ওয়ালেটে কাজ করতেছেন ওই ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন আর কি, ফার্স্ট অফ অল অ্যাড করবেন। এগুলো তো দেখানো আসলে লাগে না, এগুলো তো সহজ কাজ।
ওয়ালেটটা কানেক্ট করার সময় আপনাকে এরকম একটা ভেরিফাই করতে হবে, ঠিক আছে? ভেরিফাইতে ক্লিক করে দিবেন। এটা কানেক্ট করাটা একটু টাফ আছে, কারণ এই সাইডটা একটু সমস্যা করতেছে। তো ভোরবেলাতে ট্রাই করবেন এই গিল্টের সাইডে জয়েন করার জন্য। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি ল্যাপটপ থেকে। আমার ফোনের মধ্যে গিল্টের এটা এখন সার্ভারে প্রবলেমের কারণে অ্যাড হচ্ছে না, কানেক্ট হচ্ছে না আর কি। আপনারা ফোনের মধ্যে ডেস্কটপ সাইড করে কানেক্ট করে নেবেন। দেখেন, ওয়ালেট যখন কানেক্ট করবেন, এখানে ওয়ালেটটা কানেক্ট হবে। এরপরে হচ্ছে এই যে এখানে একটা ক্লিক করে দিবেন, এটা কিন্তু আপনাদের রিফ্রেশ হয়ে যাবে। এরপর দেখেন এদিকে আসেন, এই যে গিল ফিন্ট, এটা আপনারা সবাই জানেন, এরকম একটা গিল ফিন্ট আপনাদের শো করবে সবার উপরে। তো এটা মেন্ট করে নেবেন, ঠিক আছে? আর দেখেন, আপনি যখন জয়েন করবেন, ওয়ালেট ওয়ালেট কানেক্ট করবেন, ভেরিফাই করবেন, আপনার ডিসকর্ড টুইটার সব কানেক্ট করবেন, জিমেল টিমেল কানেক্ট করবেন, এগুলো দেখেন এখান থেকে দেখাচ্ছি। এখানে কিন্তু এই যে দেখেন, সবগুলো কিন্তু আপনাদের কানেক্ট থাকতে হবে, ঠিক আছে? এই যে জিমেল, আপনাদের এই যে টেলিগ্রাম, ডিসকর্ড, এগুলো সবগুলো কানেক্ট হয়ে গেলে, এই সকল কাজ কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু আপনাদের এই যে এই রোলটা দিয়ে দিবে, এই যে ফার্স্ট রোলটা, এটা হচ্ছে কি, জিয়ন গিল্ড মেম্বার। আপনারা গিল্ড মেম্বার হয়ে যাবেন, ঠিক আছে? তো আমি এইভাবে দেখাচ্ছি কারণ ফোনের মধ্যে দেখাতে পারতেছি না, অনেকক্ষণ ধরে ট্রাই করলাম, হচ্ছে না। আচ্ছা, এরপর নিচের দিকে অনেকগুলো রোল আছে, এই রোলগুলো আপনারা কীভাবে নেবেন, জিয়ন গিল্ড মেম্বার এটা তো পেয়ে যাবেন সহজে। আর এখানে আছে অ্যাবস্ট্রাকশন টেস্টনেট লঞ্চ সাপোর্টার, এই রোলটা পেতে হলে আপনাদেরকে ওই যে টেস্টনেটে কাজ করতে হবে, আর টুইটারে সরি ডিসকর্ডে একটু অ্যাক্টিভ থাকতে হবে। ডিসকর্ডের কাজগুলো দেখিয়ে দিবে, যে এখানে সার্ভার আছে, সার্ভার থেকে গো টু সার্ভারে ক্লিক করে চলে যাবেন। আচ্ছা, এখন আসেন এটা দেখিয়ে দিই। সব কিছু দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনারা এগুলো নিজের নিজে ট্রাই করবেন। আর এখানে মেন্ট গিল পিন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই আপনারা যারা জিওনে কাজ করতেছেন, অবশ্যই আপনাদের এই গিলটা গিল পিনটা মেন্ট করতে হবে, ঠিক আছে? এটা করার জন্য আপনার এই যে ফাইভ পোল টোকেন লাগবে। ফাইভ পোল মানে হচ্ছে পাঁচটা ম্যাটিক টোকেন লাগবে। সরি, এটা অফ হয়ে গেছে। এই যে দেখেন, পাঁচটা পোল টোকেন আপনার ওয়ালেটে, মানে ম্যাট্রিক পলিগন ম্যাট্রিক টোকেন আর কি, রেখে দেবেন। এরপর হচ্ছে মেন এনএফটিতে একটা ক্লিক করবেন, আপনার ওয়ালেট থেকে কনফার্মেশন আসবে। আচ্ছা, দেখেন এই যে পাঁচটা পোল টোকেন মানে পলিগন ম্যাট্রিক টোকেন লাগবে। এটা আগে ওয়ালেটে রেডি রাখবেন, তারপর হচ্ছে এটা কনফার্ম করে দিবেন, মেন্ট হয়ে যাবে। এই যে এই গিলটা সবাই মিট করে দেবে। আচ্ছা, আজকে আসলে অনেক প্রবলেম হচ্ছে, আমি এই জন্য দেখাতে পারছি না। আর ডিসকর্ড থেকে কীভাবে রোল টোল নেবেন আমি সব কিছু দেখিয়ে দিব আপনাদের। এই যে দেখেন, সাকসেসফুলি কিন্তু এটা মিন্ট হয়ে গেছে, এটা মিন্ট করাটা দেখিয়ে দিলাম আজকে। গিলটা সবাই মিন্ট করে নেবেন, যারা যারা জিওনে কাজ করতেছেন আর কি, ঠিক আছে? দেখেন, এই মাত্র আপনাদের সামনে মিন্ট করলাম, এটা অলরেডি মিন্টেড লেখা উঠে গেছে। পাঁচটা টোকেন আর $2 কম হবে পলিগন ম্যাটিক টোকেন এনে, তারপরে এটা মেন্ট করে নেবেন প্রত্যেকে, ঠিক আছে? আর গিল্ড নিয়ে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো, কীভাবে রোল নেওয়া যায় ইয়ার থেকে, ডিসকর্ড থেকে রোল নেওয়া যায়, সমস্ত কিছু আমি পরবর্তীতে দেখিয়ে দিব, ঠিক আছে?